ক্লাস কেন্দ্রে ছাত্র ছাত্রীরা আশা করছি তোমরা ভালোই আছো, সুস্থ আছো, ভালো করে পড়াশোনা করছো, মন দিয়ে পড়ছো, তো মায়ের কথা শুনছো। মায়ের কথাটা অবশ্যই শুনবে, মাঝে একটা বলবে যখন পড়তে পড়তে তখন পড়তে বসবে। স্কুলে আসতে ইচ্ছে হচ্ছে নাকি তোমাদের? নিশ্চয়ই ইচ্ছা হচ্ছে, কিন্তু উপায় নেই, এখন বাড়িতেই পড়তে হবে। সামনে আবার পরীক্ষা, ভালো করে পড়বে, যে পড়াগুলো দেওয়া হচ্ছে ভালো করে মন দিয়ে পড়বে, প্রশ্নগুলো লিখবে বারবার। এর আগের দিনে তোমাদের হয়েছিল এসেছে শরৎ হিমের পর, আজকে তারপরের চ্যাপ্টারটা হবে শৈল এলো গো, ওই চ্যাপ্টারটা ভালো করে মন দিয়ে পড়বে, রিডিং করাটা বারবার অভ্যাস করবে, তোমরা এখন প্রচুর টাইম পাবে, ভালো করে পড়ে লিখবে। শৈল এলো কো, ওই যে আসে ভেলা চড়ে বৈঠাবে, বৈঠাবে। ঠিক আছে, এই চ্যাপ্টারটা সপ্তম পাঠে পড়ানো হবে, এটা পড়ছি, তোমরা আমার সাথে সাথে পড়বে। বলো, শৈল এলো কই, ওই যে আসে ফেলা চড়ে বৈঠা বে, ওর আজ কইতে, ওরে কৈলাস দই চাই, ভালো পয়সা দই আর কই মাছ, শৈল আজ খই দিয়ে দই মেখে খাবে, দই তো বয়লা দেয়নি তৈরি হয়নি, হয়তো বৈকালে দেবে, কইতে হবে চিঠি পেয়ে মৈনি মাসি আজ এলো, মৈনি মাসি বৈশাখ মাসে ছিল নৈনিতালে, তাকে যেতে হবে চৈবাসা, তার বাবা থাকে গৈলা, গৈলা কোথা জানো না, গৈলা বরিশাল, সেইখানে থাকে বেনি গৈলা, এখন সে থাকে নৈহাটি। চ্যাপ্টারটা পড়লাম, শুনলে তোমরাও বলবে, আবার বলছি এবার ভালো করে মন দিয়ে শোনো, আমার সাথে সাথে বলো, হচ্ছে শৈল এলো কো, ওই যে আসে ভেলা চড়ে বৈঠাবে, তাহলে শৈল কি করে আসছে ভেলা চড়ে বৈঠাবে, ওর আজ কইতে, ওর আজকে কি হবে কইতে হবে, কার কইতে হবে তাহলে শৈল, ওরে কৈলাস দই চার ভালো পয়সা দো আর কই মাছ, বলছে ওর আজকে কইতে আছে, কইতে অনেক হয়তো লোকজন খাওয়ানো হবে, তাই তো কইতে বাড়িতে খাওয়ানো হয়, তাহলে কি চাই ভালো দই চাই, আর কি চাই কই মাছ চাই, শৈল আজ খই দিয়ে দই মেখে খাবে, শৈল আজ তাহলে খই দিয়ে কি মেখে খাবে, দই মেখে খাবে, দই তো বয়লা দেয়নি তৈরি হয়নি, হয়তো কই গেলে দেবে, কইতে হবে চিঠি পেয়ে মৈনি মাসি আজ এলো, কইতে পেয়ে তাহলে কে এলো, কইতে হবে জেনে চিঠি পেয়েছে, চিঠি পেয়ে কে এলো না মৈনি মাসি এলো, মৈনি মাসি বৈশাখ মাসে ছিল নৈনিতালে, মৈনি মাসি কোথায় ছিল বৈশাখ মাসে, মৈনি মাসি বৈশাখ মাসে নৈনিতালে ছিল, যদি বলা হয় নৈনিতালে কে ছিল, নৈনিতালে মৈনি মাসি ছিল, তাকে যেতে হবে চৈবাসা, কোথায় যেতে হবে তাকে চৈবাসা, তার বাবা থাকে গৈলা, বাবা কোথায় থাকে তাহলে গৈলা, গৈলা কোথা জানো না, গৈলা বরিশালে, গৈলা তাহলে কোথায় না বরিশালে, সেইখানে থাকে বেনি বৈরাগী, এখন সে থাকে নৈহাটি, তাহলে বেনি বৈরাগী বরিশালেতে থাকে, আর সে এখন থাকে সে নৈহাটিতে। এর মধ্যে থেকে অনেক প্রশ্ন আছে, প্রশ্নগুলো তাহলে তোমরা ভালো করে পড়লেই বুঝতে পারবে। শৈল তাহলে যদি বলা হয় কিভাবে আসে, শৈল ভেলা চড়ে বৈঠা বেয়ে আসে, ঠিক আছে, তারপরে যদি বলা হয় শৈল কি চড়ে আসে, শৈল কিভাবে আসে, শৈল ভেলা চড়ে বৈঠা বেয়ে আসে, ওর আজ কি হবে না ওর আজ কইতে হবে, ভৈসা ভালো ভৈসা দই আর কই মাছ, ভৈসা মানে মাহিতের দুধ, মাহিতের দুধ থেকে যেটা তৈরি হচ্ছে দই তৈরি হয় সেটাকে পয়সা বলছে, কইলা তাহলে কোথায়, কইলা বরিশালে, বেনি বৈরাগী কোথায় থাকে, বেনি বৈরাগী বরিশালে থাকে, এখন সে কোথায় থাকে, এখন
পরিহার্য ঠিক আছে এই চ্যাপ্টারটা ভালো করে পড়বে প্রশ্নগুলো করে দেব এর আগে প্রশ্নগুলো তোমরা নিশ্চয়ই পেয়ে যাচ্ছে এক এক করে পড় হয়ে যাবে এর আগের দিনে হয়েছিল এসেছে সারা দিনের পড়া প্রশ্নটা এখন দেওয়া হয়নি দেওয়া হবে যতদূর দেওয়া হয়েছে ভালো করে পড়বে তারপর যেগুলো বাকি আছে পর দিয়ে দেওয়া হবে ভালোভাবে পড়বে।